করোনা ভাইরাস বিশ্ব পরিস্থিতি। করোনা ভাইরাসের আক্রান্তে মৃত্যু থামেনি, বরং আগের চেয়ে এর গতি বাড়ছে। প্রতিদিন সারা বিশ্বে কয়েক হাজার জীবন কেড়ে নিচ্ছে ভাইরাসটি, যার ফলে মোট প্রাণহানির সংখ্যাও 4 লাখ ছাড়িয়েছে। বাড়ছে সংক্রমণের সংখ্যাও। 213টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছে 66,74,721 জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে 4,02,094 জন। সুস্থ হয়ে ফিরেছেন 34,11,281 জন। সুস্থ আর মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 38,13,375 জনে, যেখানে 89% সুস্থ হচ্ছে আর মারা যাচ্ছে 11% মানুষ। পৃথিবীতে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে 31,61,346টি, যার মধ্যে আশঙ্কাজনক অবস্থা রয়েছে 53,586 জন আর সুস্থ হবার পথে রয়েছে 31,07,760 জন। ওয়ার্ল্ড মিটার হিসাব বলছে গত 24 ঘন্টায় নতুন করে মারা গেছে 4,177 জন আর আক্রান্ত শনাক্ত হয়েছে 1,26,715 জন। এদিকে মহাদেশের হিসেব অনুযায়ী সর্বোচ্চ 40,118 জন আক্রান্ত হয়েছে দক্ষিণ আমেরিকাতে। এশিয়াতে আক্রান্ত হয়েছে 34,306 জন। এছাড়া উত্তর আমেরিকাতে 29,851, ইউরোপে 15,777 এবং আফ্রিকাতে 6,659 জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনাভাইরাসের সর্বশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল newsnow24.com। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।